নমস্কার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা আনব মূলত সেই সব রান্না যা দুর্লভ বা হারিয়ে গেছে সময়ের গহ্বরে। লাউ পাতা নারকেল ভর্তা বাংলাদেশের একটি অতি সুস্বাদু রেসিপি। বিশুদ্ধ নিরামিষ রেসিপির জন্য প্রথমেই বেশ কিছু লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে রাখুন। তার উপর ছেড়ে দিন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবেন আপনি সেই অনুযায়ী আপনি কাঁচা লঙ্কা দেবেন। তার উপর চাপিয়ে দিন আরও বেশ কয়েকখানা লাউ পাতা। কড়াই উচ্চে উঠলেও কোনো অসুবিধা নেই, কারণ লাউ পাতা কিছুক্ষণের মধ্যেই মজে গিয়ে অল্প হয়ে যাবে। এবার তার উপর দিয়ে দিন একটু জল এবং স্বাদ মতো নুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন লাউ পাতা নিজেই আরো জল ছাড়ছে এবং মজে যাচ্ছে। ঢাকা দিয়ে রান্না করলে আরো তাড়াতাড়ি রান্নাটা হবে। মাঝে মধ্যে পাতাগুলো একটু উল্টে পাল্টে দেবেন, যাতে চতুর্দিকে আঁচ লাগে এবং তাড়াতাড়ি পাতাগুলো মজে যায়। দরকার হলে আরো একটুখানি জল দিন। দেখবেন মিনিট 10-15 মধ্যেই পাতাগুলি কিন্তু একদম মজে গেছে। যখন একদম মজে যাবে পাতা, তখন সেই পাতা কাঁচা লঙ্কার সাথে তুলে আলাদা করে শিলে বাটতে পারেন অথবা ঠান্ডা করে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। মনে রাখবেন মাখাটা যেন খুব মিহি হয়। একটি পাত্রে রাখুন সেই বাটা এবং তার উপর ছড়িয়ে দিন বেশ খানিকটা সর্ষের তেল, নারকেল কোড়া দেবেন 1 কাপ, আর দেবেন সর্ষে বাটা 2 বড় চামচ, এবং একটু চেখে দেখে নেবেন, যদি দরকার হয় তাহলে আরও খানিকটা নুন। এই দিয়ে এই বাটাটিকে খুব সুন্দরভাবে মেখে নিন। ভালো করে মেখে নিলেই তৈরি আপনার লাউ পাতা নারকেল ভর্তা। ওপর থেকে ছড়িয়ে দিন আরও খানিকটা নারকেল কোড়া, কাঁচা সর্ষের তেল যদি আপনি পছন্দ করেন, এবং সাথে রাখুন 1 গোটা কাঁচা লঙ্কা। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে বিশুদ্ধ নিরামিষ এই লাউ পাতা নারকেল ভর্তা।